আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আল্লাহ রাশেষ রহমতে আমিও তোমাদের দোয়ায় ভালো আছি অনলাইন ক্লাস কার্যক্রম শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত পরিণতি ও সুশাসন এই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আছি শৌকত জাহান সাকু সহকারী অধ্যাপক শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মন সিংহ আমরা আজকে আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের ছয় নম্বর ক্লাস গতদিন আমি গত ক্লাসে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব উনিশশো নয় সনের মর্লেমিন্টু সংস্কার আইন বা ভারতীয় কাউন্সিল আইন ভারতীয় কাউন্সিল আইন আঠারোশো ও ভারতীয় কাউন্সিল আইন আঠারোশো এর মধ্যে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি বা সীমাবদ্ধতা থাকায় তা ভারতীয় জনগণকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি বা সন্তুষ্ট করতে ব্যর্থ হয় ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইস হিসাবে লর্ড কার্জনের শাসন আমলে তিনি কিছু সিদ্ধান্ত গ্রহণ ও কিছু সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর করেছিলেন যা সে সময় বিতর্ক ও আলোড়নের সৃষ্টি করে এবং লর্ড কার্জনের এইসব সিদ্ধান্ত ভারতীয় জনগণের একাংশের মধ্যে তখন ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি করে এইরকম একটি অবস্থার প্রেক্ষাপটে ইংরেজ শাসকগণ সাংবিধানিক সংস্কার সাধন করে ভারতীয় জনগণের দাবি পূরণ ও তাদের অসন্তোষ দূর করার জন্য বড় লাট ও ভাইসরয় লর্ড মিন্টুর সাথে ভারত সচিব লর্ড মর্লির মধ্যে দিন ধরে পত্রালাপ চলে অর্থাৎ চিঠি পত্রের মাধ্যমে পত্রের মাধ্যমে আলোচনা চলে এসব আলোচনা পর্যালোচনা আলোকে 1908 সালের 17 ডিসেম্বর লর্ড মর্লি ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ লর্ড সভায় একটি ভারতীয় পরিষদ বিল উপস্থাপন করে 1909 সালের 25 মে বিলটি ব্রিটিশ পার্লামেন্টে উভয় কক্ষে পাস হলে তা আইনে পরিণত হয় উভয় কক্ষ মানে আমরা জানি ব্রিটিশ পার্লামেন্টের দুটি কক্ষ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুটি কক্ষে সেটি পাস হয় এবং পরিষদ আইন মর্লিমিন্টু বা মর্লিমিন্টু সংস্কার আইন নামে পরিচিত তাহলে আমরা পেলাম মর্লিমিন্টু সংস্কার আইন কিভাবে হলো তার ভূমি জানলাম এবার আমরা দেখব ধারা বা বৈশিষ্ট্যগুলো কি ছিল এই মার্লিমেন্টু সংস্কার আইনের ধারা বা বৈশিষ্ট্যগুলো কি কি ছিল প্রথমে আছে এক নম্বর পয়েন্টে প্রতিনিধিত্বশীল ব্যবস্থার প্রবর্তন উনিশশো নয় সনের ভারতীয় পরিষদ আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতের সর্বপ্রথম প্রতিনিধিত্বশীল ব্যবস্থার সূচনা ঘটে পৃথক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন এই আইনে ভারতবর্ষের মুসলমানদের জন্য সর্বপ্রথম পৃথক নির্বাচন বা প্রতিনিধি প্রতিনিধিত্ব ব্যবস্থার প্রবর্তন করা হয় এর ফলে মুসলমান জনপ্রতিনিধিগণ মুসলমান নির্বাচক দ্বারা নির্বাচিত হবার সুযোগ লাভ করে অর্থাৎ মানে কি বলে প্রতিনিধি নির্বাচন করার সুযোগটা পায় সংখ্যা সাম্য নীতি এ আইন দ্বারা এ আইনে বলা হয় যেসব প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেসব প্রদেশের আইনসভায় তারা নিজেদের জনসংখ্যার তুলনায় কম আসন পাবেন কথাটা খেয়াল করো যেসব প্রদেশের মুসলমানরা মুসলমানরা প্রদেশের আইনসভায় তারা নিজেদের জনসংখ্যার তুলনায় কম আসন পাবেন আবার যেসব প্রদেশে মুসলমানরা সংখ্যার লগিষ্ঠ সেসব প্রদেশের আইনসভায় তারা নিজেদের জনসংখ্যার তুলনায় বেশি আসন লাভ করবেন অর্থাৎ একটা সমতা নিয়ে আসা এছাড়া বলা হয় কেন্দ্রীয় আইন সভায় মুসলমানরা নির্বাচনে নির্বাচিত আসনের এক তৃতীয়াংশ লাভ করবেন এই গেল আমাদের সংখ্যা সম্যনীতি চার নম্বর পয়েন্ট হচ্ছে সীমিত ভোটাধিকার এই আইন দ্বারা সীমিত ভোটাধিকার ব্যবস্থা প্রবর্তন করা হয় কেন্দ্রীয় আইন পরিষদ এবং প্রাদেশিক আইন পরিষদের সদস্য নির্বাচনের ক্ষেত্রে সাধারণ জনগণকে ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রদান না করে তা শুধুমাত্র বণিক সমিতি, পেশাজীবী সংগঠন পৌরসভা স্থানীয় স্বায়ত্তশাসিত বোর্ড বিশ্ববিদ্যালয়ের সিনেটর প্রভৃতি বিশিষ্ট ব্যক্তির জন্য সংরক্ষিত ও সীমিত করে দেয়া হয় পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে নির্বাচন ব্যবস্থার স্বীকৃতি প্রদান এ আইন দ্বারা সর্বপ্রথম সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা হয় তবে এ আইনে নির্বাচনের পাশাপাশি মনোনয়নের ব্যবস্থা বহাল রাখা হয়েছিল এই গেল আমাদের পাঁচ নম্বর পয়েন্ট ছয় নম্বর পয়েন্ট হচ্ছে নির্বাচন পদ্ধতি অর্থাৎ এই যে নির্বাচনটা হবে পদ্ধতিটা কি হবে। নির্বাচন দ্বারা ও পরোক্ষ দুটো পদ্ধতি চালু করা হয়েছে প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি মানে কি যেখানে আমরা সরাসরি ভোট দিতে পারি আর পরোক্ষ পদ্ধতি হচ্ছে যে ভোট প্রতিনিধি নির্বাচন করা হয় এবং প্রতিনিধিরা যেমন বাংলাদেশে আমরা জাতীয় সংসদে প্রতিনিধি পাঠাচ্ছি সেই প্রতিনিধিরা আবার কি করছে রাষ্ট্রপতি নির্বাচন করছেন এবং জাতীয় সংসদের যে পঞ্চাশটি মহিলা সংরক্ষিত আসন আছে তাদেরকে নির্বাচন করছেন অর্থাৎ এটা তারা পরোক্ষ করছে পরবর্তীতে কিন্তু আমরা প্রতিনিধি পাঠাচ্ছি কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাত নম্বর পয়েন্ট হচ্ছে কেন্দ্রীয় আইন পরিষদ এই আইনে সর্বভারতীয় কেন্দ্রীয় আইনসভার সদস্য সংখ্যা ১৬ জন থেকে বাড়িয়ে লক্ষ্য করো ষোলো জন থেকে বাড়িয়ে সর্বভারতীয় কেন্দ্রীয় আইনসভার সদস্য সংখ্যা ১৬ জন থেকে বাড়িয়ে কতজন জন উনসত্তর জন এই ঊনসত্তর জন সদস্যের মধ্যে ৩৭ জন হবেন সরকারি সদস্য এবং বত্রিশ জন হবেন বেসরকারি সদস্য সাঁত্রিশ জন হবেন সরকারি সদস্য বত্রিশ জন হবেন বেসরকারি সদস্য সাঁত্রিশ জন সরকারি সদস্যের মধ্যে ২৮ জন গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত হবেন এবং বাকি নয়জন জন হবেন স্বয়ং গভর্নর জেনারেল এবং তার নির্বাহী পরিষদের সাতজন সদস্য এবং একজন বিশেষ সদস্য বেসরকারি বত্রিশ জন সদস্যের মধ্যে 5 জন গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত হবেন বাকি 27 জন বেসামরিকভাবে নির্বাচিত হবেন 8 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাদেশিক আইন পরিষদ এ আইনে প্রাদেশিক আইন পরিষদ পরিষদগুলোর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় বাংলা প্রদেশে 52 জন এবং বোম্বাই মাদ্রাজ উত্তরপ্রদেশ প্রদেশে প্রতি প্রদেশে সাতচল্লিশ জন সদস্য থাকবে বলে বিধান করা হয় প্রদেশের আইনসভাগুলোতে সরকারি সদস্যের গরিষ্ঠতার অবসান ঘটানো হয় এবং বেসরকারি সদস্যদের সংখ্যা গরিষ্ঠতা প্রদান করা হয় নয় নম্বর পয়েন্ট হচ্ছে আইনসভার ক্ষমতা বৃদ্ধি এ আইনে আইন পরিষদগুলোর ক্ষমতা ও কার্যাবলী কিছুটা সম্প্রসারিত হয় আইন পরিষদের সদস্যগণকে যে কোনো প্রশ্ন সম্পূরক প্রশ্ন ও জনস্বার্থ বিষয়ক প্রস্তাব উত্থাপনের ক্ষমতা প্রদান করা হয় এবং এগুলোর উপর ভোট গ্রহণের ব্যবস্থাও করা হয় নয় নম্বর পয়েন্ট দশ নম্বর পয়েন্ট হচ্ছে বাংলা বোম্বাই ও মাদ্রাজ প্রদেশের গভর্নরের নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি এ আইন দ্বারা মাদ্রাজ ও বোম্বাই প্রদেশের গভর্নরের নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা জন থেকে বৃদ্ধি করে চার জনে উন্নীত করার ক্ষমতা সব পরিষদ ভারত সচিবকে প্রদান করা হয় এগারো নম্বর পয়েন্ট হচ্ছে গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদের ভারতীয়দের অন্তর্ভুক্তি এই আইনের মাধ্যমে সর্বপ্রথম গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদের আইন বিষয়ক সদস্য হিসাবে ভারতীয়দের অন্তর্ভুক্ত করার বিধান করা হয় দশ নম্বর বারো নম্বর পয়েন্ট হচ্ছে শ্রেণী ও স্বার্থগত প্রতিনিধিত্ব ব্যবস্থা এই আইনে আঞ্চলিক প্রতিনিধিত্বের পরিবর্তে শ্রেণী ও স্বার্থের প্রতিনিধিত্বের দাবি স্বীকৃত হয় কেননা এ আইনে স্পষ্টভাবে বলা হয় যে নির্বাচক মন্ডলী গঠিত হবে জেলা বোর্ড পৌরসভা স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বৃহৎ ভূস্বামী প্রভৃতি বিশেষ শ্রেণী বা গোষ্ঠী কর্তৃক এই হচ্ছে শ্রেণী এবং স্বার্থগত প্রতিনিধিত্ব ব্যবস্থা এখানে আমি তোমাদের সাথে বারোটি পয়েন্ট নিয়ে ভারতীয় কাউন্সিল আইন বা উনিশশো নয় সনের মার্লামেন্টারি সংস্কার আইন আলোচনা করলাম

থাকতে পারে প্রয়োগ এবং উদ্দীপকতা থাকবে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা থাকতে পারে তোমাদেরকে কিন্তু এই বিষয়টি খুব ভালো করে পড়তে হবে পয়েন্টের মাধ্যমে আলোচনা করা আছে বইও দেখবা আমি আলোচনা করে দিলাম এখান থেকে এই অধ্যায় থেকে আহ আজকে যেটুকু আমি আলোচনা করলাম এখান থেকে যে প্রশ্নগুলো থাকতে পারে সম্ভাব্য সেটি আমি বলে দিচ্ছি ভারতীয় কাউন্সিল আইন অর্থাৎ মর্লিমিন্টু সংস্কার আইন ভূমিকাটা কিভাবে মর্লিমিন্টু সংস্কার আইন হলো কিভাবে উৎপত্তিটা আসলো সেই ভূমিকাটা সেই ঘটনাটা প্রেক্ষাপটটা অর্থাৎ আর দ্বিতীয় হচ্ছে এর মূল ধারা বা বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো বৈশিষ্ট্যগুলো আমি বারোটা পয়েন্ট আলোচনা করছি প্রত্যেকটা বৈশিষ্ট্যের লাইন বাই লাইন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এর পরবর্তী ক্লাসে এই অধ্যায় থেকেই আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে

ক্লাস শেষ করে বিদায় নিচ্ছি তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম